আমি এই বাইকে 10 লিটার তেল উঠিয়ে 490 কিলোমিটার রান করছি। অন্তত যদি গিফট হিসেবে যদি একটা এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস যদি দিয়ে দিতে এই বাইকটার সাথে, সত্যি অনেক 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 খুশি হইতাম আমরা। কম্পিটিশনের একটা সময়ে এসে যখন 2,30,000 টাকা দিয়ে এই বাইকটা আমি কিনতে যাব, অবশ্যই অন্যান্য বাইকের সাথেও আমি তুলনা করব যে আসলে অন্যান্য বাইকগুলোতে আমি কী কী ফ্যাসিলিটিস পাইতেছি আর এই বাইকটাতে কী কী ফ্যাসিলিটিস পাইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাজমুল হাসান সুমন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি বুঝি না, আমি যেদিনই বাইক নিয়ে একটু বেরোইতে চাই সেদিনই দেখি বৃষ্টির এই হাল হয়, মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যায়। মানে কি সায়েন্স আছে এটার! বাহ, বেরোয়েছি আর সাথে সাথে ফোটা পড়া শুরু হয়ে গেছে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2, এটা নিয়ে একটু কথা বলার মতো আছে। কেউ একজন আমাকে ফোন দিয়েছে 2022 সালে এসে, এটা নিয়ে আর কি বলবো, অনেকগুলো রিভিউ আছে এই বাইকটা সম্পর্কে, আসলে এটা নিয়ে বলার মতো কিছু নাই। আর এই বাইকটার গুণাগুণ আমরা সবাই জানি। এই বাইকটা নেওয়ার প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, তো এই 3 বছরের ভিতরে আসলে ওই রকম কোনো নেগেটিভিটি আমি পাই নাই। এই বাইকটা যে চালাবে তার কাছেই এটার ফিলটা পাওয়া যাবে, শুধুমাত্র একটা প্রবলেম বাদে, সেটা হচ্ছে রেড পিকআপ ছাড়া এই বাইকের কোনো ধরনের মন্দ গুণ নাই। এই বাইক নিয়ে আসলে আমি দুইটা অনেক বড় একটা গুণ আর একটা এই 2022 সালে এসে পছন্দ হয় নাই এরকম একটা অপছন্দনীয় একটা গুণ বলবো। আচ্ছা, প্রথমে আমি এটা তো একটা ব্যাপার যে পছন্দ হয় নাই, আমি সেটা নিয়ে একটু কথা বলি। তো এরকম 2022 সালের একটা সময়ে, কম্পিটিশনের একটা সময়ে এসে যখন 2,30,000 টাকা দিয়ে এই বাইকটা আমি কিনতে যাব, অবশ্যই অন্যান্য বাইকের সাথেও আমি তুলনা করব যে আসলে অন্যান্য বাইকগুলোতে আমি কী কী ফ্যাসিলিটিস পাইতেছি আর এই বাইকটাতে কী কী ফ্যাসিলিটিস পাইতেছি। তো সেই দিক দিয়ে কমফোর্ট থেকে শুরু করে সব কিছুতেই ইটস মার্ভেলাস, এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে দ্বিমত পোষণ করার মতো কিচ্ছু নাই। কিন্তু শুধুমাত্র যদি এই সময়ে এসে 2019 সালে ফেব্রুয়ারির দিকে মেবি, বা ফেব্রুয়ারি বা মার্চের দিকে বা শুরুর দিকে FZS ভার্সন 3টা কিন্তু লঞ্চ হয়েছে, এখন সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় টোটাল 3 বছর চলতেছে। তো এই 3 বছরের ভিতরেও এখনও FZS ভার্সন 3-র থেকে FZS ভার্সন 2-তে মানুষের যে কতটা আকর্ষণ কাজ করে সেটা এই মুহূর্তের বাজার ভ্যালু আর হচ্ছে মানুষ কী পরিমাণ এই বাইকটা ক্রয় করতেছে এটা দেখলেই কিন্তু বোঝা যায়। এই বাইকটা কিন্তু কম সেল হয় নাই, অনেক সেল হয়েছে। ইয়ামাহা কোম্পানি এই বাইকটা এখন পর্যন্ত এমনও অবস্থা আছে যে অনেক অনেক শোরুম আছে যে শোরুমগুলো এই বাইকটা দিতে পারতেছে না, মানুষ এতটা এটাকে পছন্দ করে। তো এরকম একটা অবস্থার ভিতরে আর এতদিন পরে এসে যদি ইয়ামাহা কোম্পানি চাইতো যে তাদের ইয়ামাহার গ্রাহক আমরা যারা আছে এদেরকে কিছু একটা গিফট করবে, সেক্ষেত্রে তারা এটার সাথে একটা এবিএস মিনিমাম সিঙ্গেল চ্যানেল এবিএস দিলেও পারতো, এটা হচ্ছে গিফট হিসেবে। কারণ এমনিতেই এই বাইকের ব্রেকিং পারফরমেন্স জোস, আর এর ভিতরে যখন ডবল ডিস্ক হয়ে গেছে, তো ডবল ডিস্ক হওয়ার পরেও এটার মানে পারফরমেন্স অসাধারণ, ব্রেকিং ব্যালেন্স জোস, এক কথায় জোস, মুগ্ধ হওয়ার মতো। কিন্তু কথা হচ্ছে প্রাইস ভ্যালু অনুপাতে অন্যান্য বাইকের সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, সেই অনুপাত দিক থেকে আমি এই কথাটা বললাম, যদি তারা ইয়ামাহা, আমরা যারা FZS ভার্সন 2-র ফ্যান আছি, তো এদেরকে এই জিনিসটা গিফট করলেও পারতো। কিন্তু আসলে বড়ই দুঃখজনক ব্যাপার, এটা তারা করে নাই। এখন কী জন্য করে নাই সেটা কোম্পানি ভালো বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। তো এইটা হচ্ছে আমার কাছে খুবই খারাপ লাগছে যে অন্তত যদি গিফট হিসেবে যদি একটা এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস যদি দিয়ে দিতে এই বাইকটার সাথে, সত্যি অনেক 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 খুশি হইতাম আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমার সব থেকে মানে মানে খারাপ লাগার একটা দিক। তো
শুধু খারাপ লাগা দিক তো নাই, এইটার মানুষ যে পছন্দ করে বা এই বাইকটা যে কী জন্য মানুষ ক্রয় করতে চায় এর পিছনেও তো লিগালি তো মানে বড় একটা রিজন আছে, ঠিক না? তো এর পিছনে সবথেকে বড় রিজন যদি আমি বলতে চাই তাহলে মানে এমন একটা সময় ছিল যখন FI বাইকগুলা মানে এই বাইকটা যখন বের হয়েছে তখনও তো FI ছিল, ঠিক না? তখনও ছিল, কিন্তু সেই সময়ে একটা সময়ে এই FI বাইকের যে পারফরমেন্সটা ছিল আপনার হচ্ছে মাইলেজ পারফরমেন্সটা ইটস মার্ভেলাস, এইটার সাথে আমি আপনি থেকে শুরু করে সবাই কেউ দ্বিমত পোষণ করতে পারবে না। এটার যে ভাই এটার যে ফিডব্যাক বলার বাইরে, এই মুহূর্তে 543.5 কিলোমিটার চলতেছে। আমি যখন নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার দিকে যাই সেই সময় আমি এই বাইকটাতে 10 লিটার তেল উঠাইছিলাম, দিন আমি 1 লিটার তেল উঠাইছি, যেহেতু তেলের দাম বেশি যার ফলে আমি খুব একটা বেশি মানে কোনো প্রয়োজন ছাড়া মানে শুধু শুধু আমি টাকা আটকে রাখি না বাইকের মধ্যে ফুল। একটা সময় তো মানে একদম যখনই আমি ফুয়েল লোড দিতে যাইতাম তখন পুরো ট্যাঙ্কি আমি ফুল করে লোড দিতাম, বাট এই মুহূর্তে এটা আর করা হয় না। তো এর পিছনে মেইন রিজনটা হচ্ছে আমি শুধু শুধু টাকাটাকে আটকে রাখতে চাই না। তো এখন কথা হচ্ছে আমি এই বাইকে 10 লিটার তেল উঠিয়ে 490 কিলোমিটার রান করছি, 10 লিটার তেল উঠিয়ে 490 কিলোমিটার রান করছে। অলরেডি আমার কুমিল্লা ব্লগ যারা দেখছেন তারা জানেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 50 থেকে 60 কিলোমিটারের বেশি রাস্তা আমাকে হচ্ছে অফরোড করতে হয়েছে, প্লাস হচ্ছে আমি সিটিতে রাইড করছি, সব মিলে 490 কিলোমিটার আমি 10 লিটার তেলে আমি হচ্ছে রাইড করছি। এখন এটা যদি আপনি ভাগ দিতে যান প্রায় 48 থেকে 49 কিলোমিটার পার লিটারে আমি পাইছি। তো এখন কথা হচ্ছে বর্তমান সময়ে তেলের যে দাম, এই দামের মধ্যে যদি এরকম একটা ফিডব্যাক আমি পাই এটা তো মানে এমনিতেই মানে আমি না শুধু প্রত্যেকটা বাইক যারা বাইকার প্রত্যেকটা বাইকারদের কাছে এটা ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমিও এর ব্যতিক্রম নই, আমিও আছি। তো মূলত হচ্ছে এর যে আউটলুকিং, এর যে কন্ট্রোলিং, এর যে মাইলেজ, এই তিনটা ইস্যুর জন্য মূলত এই বাইকটার সেল এখন পর্যন্ত বাংলাদেশে মার্কেটে আছে। শুধু সেল না, হিউজ সেল হয়, হিউজ এক কথায়। এটার আর্মাটা ব্লু, আমারটা যে কালার এই কালারটার জন্য সব মানে আমি কবেও যেন ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে কোনো শোরুমে আর্মাটা ব্লু কালারটা আছে কি না, মানে আমাদের যে ইয়ামাহা FZS ভার্সন 2 যে গ্রুপটা আছে সেইখানে এই মানে কেউ একজন এই পোস্টটা করছে, অর্থাৎ আর্মাটা ব্লুটা খুবই কম, রেয়ার বা মানে এটা বেশি টান থাকার কারণে মানুষ একটু বেশি ক্রয় করে। তো এখন কথা হচ্ছে এখন পর্যন্ত এইরকম আপনার হচ্ছে টান আছে এই বাইকটার। তো এই হচ্ছে আমার দৃষ্টিতে FZS ভার্সন 2 ইউজ করার গত প্রায় 3 বছরের যে সবথেকে ভালো লাগা আর সবথেকে খারাপ লাগার একটা দিক, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। মানে আমি যে ইউজ করতেছি বাইকটা, আমিও তো এই বাইকটাকে ভালোবাসি, ঠিক না? তো সেই ভালোবাসার দিক দিয়েই আর এই মতামতটা আমি পেশ করতেছি। আচ্ছা, এখন মূলত আমি একটা জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে কিছু খানাপিনা, আইমিন ওইরকম খানাপিনা না, জাস্ট ইউজুয়ালি আমি কিছু ভাজি পোড়া খাইতে যাইতেছি। কী খাবো, অনেক কিছু আছে, বসে খাওয়া যাবে না, বসে বা দাঁড়াইয়া? আরে আপনি দেন, খামু খালি খাইতে পারলে হয়। এটা হচ্ছে ক্যামেরা, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গাতে যাই, ঘুরতে যাই, বেড়াইতে যাই, ওইটা ভিডিও করে ছেড়ে দেয়। এই এইটা একটু দিন, এটা অল্প অল্প করে দিবেন, মানে বেশ কিছু জিনিস খাবো তো। কি আঙ্কেল, ঘিয়ের লাড্ডু না? হ্যাঁ, একটা সেন্ট আসছে। হচ্ছে চিনির মিষ্টি,
রস মঞ্জুরি বলে না, এই জিনিসটাই হচ্ছে আসল, এটা টেস্টই অন্যরকম। খুরমা নাম দিয়ে খাই আর কি বলবো। ভাই আসে তাহলে জি, ফিয়ামান্ডুল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, আপনাদেরকে মিষ্টি খাওয়াইলাম, আমিও খাইলাম। তো আজকের প্ল্যানিংই ছিল মানে হালকা পাতলা যাই কিছু হোক এখানে খাবো। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, যেটা আছে তার ঠিক পশ্চিম পাশেই, চাষারার পশ্চিম পাশে। সো এই ছিল হচ্ছে ঘটনা, অনেকগুলো কথা বলছি এখন পর্যন্ত। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।